এভাবে আর কত মানুষ মরবে নদীতে পানিতে ডুবে পুকুরে? গোসল করতে নেমে পুকুরের পানিতে 6 বছর বয়সী 2 চাচাতো বোন একসঙ্গে প্রাণ হারিয়েছে। তাদের জোড়া লাশ পরিবারকে যেন শোকের সাগরে ভাসিয়ে দিল। কোন পাপে 2 মেয়েকে হারালো তারা বুঝতে পারছে না কিছুতেই। পুকুরের পানিতে 6 বছর বয়সী 2 শিশুর মরদেহ উদ্ধার করার এই করুণ ও হৃদয়বিদারক ঘটনা ঘটে চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট গ্রামে। স্থানীয়রা জানান, গোহট লতিফিয়া দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী ইভা ও আদিবা বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পর তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির কাছের পুকুরে তাদের ভাসমান অবস্থায় দেখা যায়। শোকাহত পরিবার ও গ্রামবাসী দুজনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। 2 শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। অন্যকে হত্যা করেছে এমন সন্দেহ নেই পরিবারের, তাই হয়নি কোনো মামলা মোকদ্দমা। কচুয়া থানার ওসি জানান, মৃত 2 শিশুর স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পোস্টমর্টেম ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। দর্শক, 2 বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সঙ্গে আপনিও মর্মাহত কিনা তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।